Infinity Archie, a sign of dignity, taking action to develop the students. Hi there, welcome to Infinity RG channel. Dear viewers, Pritinin, Shubhichinin, Ask Amra, Vice Chancellor, Interactive Scientist of Vice Chancellor. Let's get started. Interactive Scientist Jukto Active Voice ke Passive Voice e Poribodhan Kora Shohaj Poddhati. Prothome, Interactive Scientist ke Khosra Bhabe, Assertive Scientist Rupanto Korte Hoy. Plus, Rupantorito Assertive Scientist ke Khosra Bhabe, एक्टिव থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হয় প্লাস রূপান্তরিত সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসের অক্সিলারি ভাবটিকে প্রথমে বসাতে হয় প্লাস শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে উদাহরণ দেখি আর ইউ রিডিং দ্য বুক অ্যানসারটি হচ্ছে ইজ দ্য বুক বিং রেড বাই ইউ হুযুক্ত ইন্টারেক্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিণত করে নিও হুয়ের পরিবর্তে প্রথমে বাই হোম বসে প্লাস টেন্স অনুযায়ী অক্সিলারি ভাব বসে প্লাস অবজেক্টটি সাবজেক্ট হয় প্লাস অনেক সময় টেন্স অনুযায়ী কর্তা পরে আই মিন সাবজেক্টের পরে বি বিন বিন বসাতে হয় প্লাস মূলভাবে পাস্ট পার্টিসিপাল বসে প্লাস প্রশ্নবোধক চিহ্ন বসে উদাহরণটি দেখি হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস অ্যাসারটি হচ্ছে বাই হোম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন হু ডিড দ্য ওয়ার্ক বাই হোম ওয়াজ দ্য ওয়ার্ক ডান হোম যুক্ত ইন্টারেক্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিণত করার নিয়ম হোমের পরিবর্তে প্রথমে হু লিখব প্লাস টেন্স অনুযায়ী অক্সিলারি ভাব প্লাস ভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই লিখে সাবজেক্টটি অবজেক্টিভ ফর্ম বসে প্লাস প্রশ্নবোধক চিহ্ন একটু উদাহরণ দেখি হোম ডু ইউ ওয়ান্ট অ্যান্সারটি হচ্ছে হু ইজ ওয়ান্টেড বাই ইউ প্রশ্নবোধক চিহ্ন এখানে ইজ বসেছে কেন কারণ হোম ডু ইউ ওয়ান্ট এই টেন্সটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট তাই টেন্স অনুসারে বিভাগটি ইজ বসেছে আরেকটি উদাহরণ দেখি হোম ইজ সাইদুল টিচিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্সারটি হচ্ছে হু ইজ বিং টট ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাই সাইদুল Thank you.
যেহেতু এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাই জন্য এখানে ইজ বিং বসছে ডব্লিউএস ওয়ার্ড যথা হোয়াট হোয়েন হোয়ার হোয়াই হাউ যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে পরিণত করার নিয়ম ডব্লিউএস ওয়ার্ড প্লাস টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস মূলভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম লিখে প্রশ্নবোধক চিহ্ন বসে উদাহরণ What do you want? Answer to your chin. What is wanted by you? সো ডিয়ার ভিউয়ার্স আমরা এতক্ষণ জানলাম ইন্টারঅ্যাকটিভ সেন্টেন্সের ভয়েস টেন্স আমরা আরেকটি নিয়ম জানবো প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার নিয়মটা কি এক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই পরে যদি প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত থাকে তাহলে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস কিভাবে করব প্রথমে আমরা অবজেক্টে সাবজেক্ট লিখব প্লাস টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব লিখব এরপর মূল ভাবটি প্লাস পার্টিসিপল ফর্ম লিখব এরপরে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশটি লিখব তারপর বাইর দিকে সাবজেক্ট অবজেক্ট লিখব একটা উদাহরণ দেখি আই স হিম ইটিং অ্যান অ্যাপল এখানে সাবজেক্ট হচ্ছে আই স হচ্ছে ভার্ব হিম হচ্ছে অবজেক্ট লক্ষ্য করবেন হিমের পরে ইটিং রয়েছে আই মিন প্রেজেন্ট পার্টিসিপল তাহলে ভয়েস টেন্সটা আমরা এভাবে করব হিম অবজেক্ট এর সাবজেক্ট আনবো হিম অর্থাৎ আই স হিম এইটুকু ভয়েস চেঞ্জ করবো আই মিন প্যাসিভ করবো হি ওয়াজ সিন এবার প্রেজেন্ট পার্টিসিপাল আছে এইটিন আমার লিখবো এইটিন আছে অ্যান অ্যাপেল লিখবো অ্যান অ্যাপেল বাই ওই সাবজেক্টটা অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি অর্থাৎ অ্যান্সারটি দাঁড়ালো হি ওয়াজ সিন ইটিং অ্যান অ্যাপেল বাই মি ডাবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার নিয়ম দুটি অবজেক্টের যেকোনো একটিকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করতে হয় তবে পার্সোনাল অবজেক্টকে সাবজেক্ট করাটি শ্রেয় প্লাস প্রদত্ত মূল ভাবে পাস পার্টিসিপল বসে প্লাস টেন্স অনুযায়ী অক্সিলারি ভাব বসে প্লাস প্রদত্ত বাকি অবজেক্টিভ বসে প্লাস বাই প্লাস প্রদত্ত সাবজেক্টিভ অবজেক্টিভ বসে যেমন হি গেট মি আ পেন অ্যাসেটি হচ্ছে আই ওয়াজ গিভেন আ পেন বাই হিম ডিয়ার ভিউয়ার্স নেক্সট ক্লাসে আমরা জানবো কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস পরিবর্তন করার নিয়ম ততক্ষণ অপেক্ষা করতে থাকুন কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড ট্রাই টু প্লিজ শেয়ার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে হ্যাভ এ গুড টাইম নো মোর টুডে উইশ ইউ বেস্ট অফ লাক হ্যাভ এ গুড টাইম গুড বাই